मेरे नबी की तरफ जब देखता हूँ, आका की चेहरे पर जब देखता हूँ, मेरे आका की तरफ देखने से मेरे दिल के अंदर नूर पैदा होता है, मुझे तो बस फूल ही नजर आता है। इसलिए किसी शेर में और भी कहा, मेरे आका की तरफ देख देख कर कहा, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, आका तू है आईने नूर, तेरा सब घराना नूर का। सुभान जब देखता हूँ आका की तरफ, आका आप तो नूर है, आपके बच्चा बच्चा नूर, आपके हर आशिक नूर। इसी तरह आका की दीवानों ने इसी तरह आका को पुकारा। कैसे पुकारा? कहा के ए मेरे नबी, नबी के बाद कोई नहीं आया, ना नबी के पहले, नबी के जैसा मेरे आका के जैसा कोई था। इसलिए कहा जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। দেখেন একটা বাক্য মনে পড়লো, না বললেই নয়, এই দুনিয়াটা আপনি যেটা মনে করছেন, এই দুনিয়াটা আপনার মত অনুযায়ী, এই দুনিয়াটা আপনাকে সেলফি স্বার্থপর বানাবে, ঠিক কিনা? মুনাফিক বানাবে, আপনাকে কখনো ভালো মানুষ বানাবে না। হুব্বু দুনিয়া, দুনিয়ার ভালোবাসা আপনাকে মুনাফিক বানাবে। এই জন্য মুমিন মুসলমানরা সর্বদা সাবধানতা অবলম্বন করবেন। দেখেন একজন মজনু ছিলেন, আল্লাহর ওলি, মজুব আল্লাহর ওলি ছিলেন, দেহলুল মজুব আলাইহি রাহমা, একজন অনেক বড় একজন প্রখ্যাত দিওয়ানা, আল্লাহর পাগল দিওয়ানা ছিলেন। তিনি সর্বদা কবরস্থানের মধ্যে একটা গাছের আগায় বসে থাকতেন। তো সবাই তাকে জিজ্ঞেস করত, তুমি এই কবরস্থানের গাছের আগায় কি করতেছো, তুমি তো আসলে পাগল। তিনি বলতেন, পাগল আমি না, আমি চিরস্থায়ী জায়গার মধ্যে আছি, তোমরা ক্ষণস্থায়ী জায়গার মধ্যে, ঠিক কিনা? বাকিরা বুঝতো না, কিন্তু আপনারা যদি একটু গভীর খেয়াল করেন, তেনার কথার মধ্যেই কিন্তু রহস্য আছে, ঠিক কিনা? তিনি বলতেন, তোমরা ওই জানো রাব্বানা আতিনে ফিদ দুনিয়া, ওই দুনিয়াকে ছেড়ে এই দুনিয়াতে আসতে হবে, আমি আখেরাতের দুনিয়াতেই আছি, ডাক দিলে এই কবরে চলে যাব, এই জন্য কবরস্থানের এই গাছের মধ্যে অপেক্ষা আছি, কখন আল্লাহর কাছে যাব। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরা এভাবে থট, তেনাদের চিন্তা এভাবে রাখতেন। বাদশাহ হারুনুর রশিদ একদিন সেই দেহলুল মজনুর সামনে দিয়ে যাচ্ছেন, তো তিনি বলতেছিলেন, এটা বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, বিশেষ করে কাইমিয়া সাআদাত কিতাবের মধ্যে, আরো বিভিন্ন কশফুল মাজুবের মধ্যে ওই কথাগুলি এসেছে এরকম, যে ওই দেহলুল মজনু যে মজুব আল্লাহর ওলি ছিলেন, তিনি একটা একটা করে ঘর বানাতেন সুন্দর সুন্দর, বলতেন যে এই ঘরটা নিয়ে যাও, এটা বেহেশতের জান্নাতের একটা ঘর, বিনিময়ে আমাকে 10 দিরহাম বা 10 টাকা দিবা। সুবহানাল্লাহ, তো বাদশাহ হারুন রশিদ যখন যাচ্ছে তেনার স্ত্রীকে নিয়ে, সিরুফিল আর জমিনটা ভ্রমণ করতে বের হয়েছে, তখন তিনি খেয়াল করলেন ওই গাছতলায় বসে সে ঘর বানাচ্ছে মাটি, আর বলতেছে কে আছো, বেহেশতের ঘর বানাচ্ছি 10 দিরহাম বা 10 পয়সা, 10টা মোহরের উসিলায়, এটা কে আছো বেহেশতের ঘর কিনবা? তখন বাদশাহ হারুন রশিদের স্ত্রী ওয়াইফ তেনার বেগম বললেন যে বাদশাহ নামদার জাহাপনা, আমি এই ঘরটা কিনতে চাই। বলতেছে এ পাগল দিওয়ানা ম্যাড, তেনার কথা কি শুনছো, এই ঘর কেনা লাগবে না, 10 টাকার বিনিময়ে কিসের বেস্ত, বেস্তে এই ঘর জান্নাতের ঘর কি দুনিয়াতে 10 টাকা নাকি? তখন এই কথা বলছে, বলতেছে না, তেনার ওয়াইফ সেই বাদশাহ নামদার হারুন রশিদের ওয়াইফ বলছেন যে না আমি কিনবই, খরিদ করব। তো বাদশাহ নামদার কি করে, বউর আবদার তো রাখতে হয়, ঠিক কিনা? যত রকমই হোক বউ তো আবদার না রেখে উপায় নাই, ঠিক কিনা? কারণ বউ খুশি তো সব খুশি, ঠিক কিনা? যারা বিয়ে করেছেন তেনারা জানেন, যারা বিয়ে করেন না তেনারা এখনো বুঝবেন না, এগুলো এরাও খুশি, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেককে আল্লাহ আল্লাহ রাসূলের পথে কবুল করুক। স্ত্রী স্বামীদের মধ্যে মহব্বতটা, বিশেষ করে মওলা আলী খাতুনে জান্নাত মা ফাতেমার মহব্বতটা দান করুক, আমিন বলেন। স্বামী স্ত্রীর মধ্যে ইউসুফ জুলেখা আলাইহিসসালাম তেনাদের মহব্বতটা দান করুক, আমিন বলেন। তো বাদশাহ হারুন রশিদ কিনে দিলেন 10 টাকা দিয়ে বা 10টা মোহর দিয়ে, যখন 10টা পয়সা দিয়ে ওই ঘরটা কিনে দিলেন, বেহেশতের ঘর, কিসের ঘর, আওয়াজ দিয়ে বলেন, বেহেশতের ঘর যখন কিনে দিলেন, এরপরে সেদিন রাতে বাদশাহ হারুন রশিদ ঘুমালেন, যখন ঘুম এদিক দিয়ে দুনিয়ার চোখ বন্ধ করলেন, ওদিক দিয়ে কিসমতের চোখ খুলে গেল। সুবহানাল্লাহ, বলে কিসমতের চোখ যখন খুললো, তিনি দেখলেন তিনি বেহেশতে আছে। সুবহানাল্লাহ, খাবের মধ্যে দেখছেন, স্বপ্নের মধ্যে দেখেন। এগুলো যদি আকাইদ ভিত্তিক, ইমান ভিত্তিক, ইমানের কথা না হতো, তাহলে এগুলো
ইমামরা আল্লাহর ওলিরা কিতাবের মধ্যে বর্ণনা করতেন না, ঠিক কি না? এগুলো ইশকের কথা, ইমানের কথা, ঠিক আছে? বিদায় কিতাব আদিতে এসেছে, ঠিক কি না? গভীর খেয়াল, যখন বাদশাহ হারুন রশিদ দেখছেন, তিনি স্বপ্নে খাবে দেখছেন রাতে যে তিনি জান্নাতের মধ্যে আছেন, ঘুরছেন, তো হঠাৎ করে তিনি একটা ঘর দেখতে পেলেন, যেটা ঘরটার মধ্যে লেখা যে বাদশাহ নামদার তেনার স্ত্রীর নামটা লেখা, যে তেনার নামেই ঘর। সুবহানাল্লাহ। তিনি যখন দেখলেন তেনার বিবির ঘর, তিনি বললেন আমার বউর ঘর, তাহলে তো যাওয়াই যায়, ঠিক না? যায় যখন ওই ঘরে প্রবেশ করতে চাইলেন, ওখানে প্রহরী তেনাকে আটকে দিলেন। আটকে দেওয়ার পর বলতেছে, আমি বাদশাহ হারুন, হারুন রশিদ, তুমি আমাকে চিনো, কেন আমাকে আটকাচ্ছ? এটা আমার ওয়াইফ, আমার স্ত্রী, আমার বেগম সাহেবের ঘর, জান্নাতের ঘর। তখন সেই প্রহরী, জান্নাতের যে হয়তো বা ফেরেশতা কোনো প্রহরী, তিনি বলছেন আপনার দুনিয়াবি ক্ষমতা দুনিয়াতে দেখায়, এটা জান্নাত, এখানে ক্ষমতা চলে আল্লাহ, ঠিক কিনা? বলতেছে এটা যার ঘর তিনি প্রবেশ করতে পারবেন, আপনি না। বের করে দেওয়া হলো, তিনি লাফায় উঠলেন ঘুম থেকে, ফজরের ওয়াক্ত ছিলেন, আল্লাহর কাছে তওবা করলেন, চোখের পানি ছেড়ে, দুই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তারপরে তিনি নামাজ পড়লেন, বুঝতে পারলেন যে ঘটনা কোন জায়গায়। সুবহানাল্লাহ। দৌড়ায় গেলেন সেই দেলুল মজনু, সে আল্লাহর ওলির কাছে, আল্লাহর খাস বান্দার কাছে, যিনি হয়তো বা আল্লাহর প্রেমে পাগল, রসুলের আরবির প্রেমে পাগল, ঠিক কিনা? পাগল হলে এরকম হতে হবে। তো তিনি যখন গেলেন বাদশাহ হারুন রশিদ, তিনি বললেন যে হুজুর, আপনি যে কালকে আমার স্ত্রীর কাছে, আমার ওয়াইফের কাছে 10 টাকা 10 পয়সার বিনিময়ে যে জান্নাতটা, জান্নাতের ঘরটা বিক্রি করেছেন, আজকে আমি সেটা খরিদ করতে এসেছি, নেন 10 পয়সা। তখন সেই দেহলুল মজনু বলছে, এখন দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন, বলে দাম বেড়ে গেছে, কত দেরহাম? আরো টাকা বাড়িয়ে দিব, পয়সা কত? 100 200 কত চান? বলতেছে এখন আমি আপনার রাজ্যের অর্ধেকটা চাই। আপনি যেটুকু হুকুমত করেন আপনার রাজ্যের অর্ধেক যা সয় সম্পত্তি আছে আমাকে দিতে হবে। তিনি বললেন এত দাম? গতকালকে 10 পয়সা ছিল, আজকে এত দাম কেন? বলতেছে গতকালকে আপনার ওয়াইফ না দেখে কিনেছে, আর আপনি দেখে এসেছেন। সুবহানাল্লাহ। বলে যারা বুঝতে পেরেছেন তাদেরকে মারহাবা, যারা বুঝেন নাই আবার বুঝিয়ে দিচ্ছি, মারহাবা বলেন। আপনার স্ত্রী না দেখে কিনেছে, আমি পাগলের কথায় হয়তোবা মহব্বতে পড়ে কিনেছে, আপনি তো দেখে এসেছেন, ঢুকতে দেয় নাই দেখে এখন দাম বেশি, ঠিক কিনা? দেখে এসেছেন বিধায় এখন দাম বেশি, দাম এত বেশি কারণ ওটা জান্নাতের ঘর বলেছি। গতকালকে আপনি না, আপনার স্ত্রী না দেখে কিনেছে, এজন্য 10 পয়সা ছিল, আজকে অর্ধেক আপনার শাসন আমল চাচ্ছি, আপনার সমস্ত সয় সম্পত্তির মধ্যে, ক্ষমতার মধ্যে অর্ধেক চাচ্ছি, কারণ আপনি দেখে এসেছেন আল্লাহর বেহেশত, এজন্য দাম বেড়ে গেছে। তখন তিনি বললেন ঠিক আছে, আমি আপনাকে অর্ধেক শাসন আমল দিতে রাজি আছি। কিন্তু দেহলুল মজনু বলেন না, আপনি যে স্বীকার করে নিয়েছেন এটাতেই বরকত, এটাতেই আপনার জান্নাত আপনার জন্য আল্লাহ লিপিবদ্ধ করবে, আমি দোয়া করছি। এজন্যই বাদশাহ হারুন রশিদ একজন মুসলমান শাসক নামে সারা পৃথিবীর বুকে এখনো জীবিত আছে, ঠিক কি না? তো এজন্য ভাইরা, আমার এই কথা থেকে এটা বুঝাতে চাচ্ছি, এক আল্লাহর উপরে আপনি যে ভরসা রেখেছেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দেখেন নাই কিন্তু ভরসা রেখেছেন, আমার মদিনাওয়ালাকে দেখেন নাই কিন্তু আমার নবীকে যে ভালোবাসেন, আল্লাহর ইজ্জতের কসম, এটা কখনো আপনার জায়ে হবে না, এটা আপনার বিফলে যাবে না। আজকে হয়তো বা না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে নিয়েছেন, কিন্তু হাশরের ময়দানে দেখে দেখে আল্লাহকে দেখে দেখে রাসূল আরবীর সুপারিশ পেয়ে, ওয়ারজুকনা শাফাতাহু ইয়ামাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সুপারিশ পেয়ে মদিনাওয়ালা জান্নাতে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। এজন্য না দেখি, আপনারা যারা এখনো ঘাবড়ে আছেন টেনশন করেন না বাবারা, ভাইয়েরা আমার, মা বোনেরা, কেউ টেনশন করবেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন, ভরসা রাখুন। আপনার দেখবেন সমস্যা, যত রকম ভুল ত্রুটি সমস্যা আছে, গুনাহখাতা আছে, সমস্ত কিছু আল্লাহ আপনার নিরাধন করে দিবে, নিরাময় করে দিবে। আপনার এই যে কলবের মধ্যে গুনাহখাতা দিয়ে যে ভরপুর হয়ে গেছে, কলবটা অন্ধকার হয়ে গেছে, দেখবেন ওই কলবটার মধ্যে একদিন নুরানি বাতি জ্বলে গেছে।
এজন্য আকিমুস সালাত লিজিকরি ইবাদত করতে থাকেন মুহাববতে করতে থাকেন আমার নবীর মুহাববতে আমার নবী যেটা শিখিয়েছেন যেটা উলামায়ে কেরামরা বলছেন সেই পথে মতে চলতে থাকেন দেখবেন একদিন কিসমতটা পাল্টে গেছে আপনি আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেককে কবুল করুক আমিন বলেন তো আজ যতটুকু তাফসীর করেছি এতটুকু থাকুক রাত গভীর হয়ে গেছে নয়তো বাবার যদি আগামী কালকে ফজর নামাজ মিস করেন তাহলে এই কোরআন সুন্নাহর কথা বলে কোনো फायदा নাই নাকি फायदा আছে কালকে কে কে ফজর নামাজ মিস করবেন বলেন হাত তুলেন পড়বেন কে কে ইনশাআল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহকে দেখে ওয়াদা করছেন আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ তাদের এই হাত ওয়াদাটা যে করেছে ইবাদত করবে ওয়াদা রাখার মতো তৌফিক দান করো আমিন বলেন আল্লাহ কবুল করুক ইবাদত করবেন ইবাদত ছাড়া কোনো উপায় নেই হারাম থেকে যত ছোট হোক ছোট ছোট গুনাহ হোক বাঁচার চেষ্টা করেন ছোট গুনাহ থেকে শুরু করেন আপনি দরকার পড়লে ঘরে যান একটা খাতা কলম নেবেন লিখে যেটা আপনার ভালো খারাপ লিখতে থাকুন সারা দিনে কি কি করেন লিখেন এক এক করে লিখতে থাকেন যেটা খারাপ সেটা ক্রস দেন যেটা ভালো সেটার মধ্যে টিক দেন রাইট চিহ্ন দেন ওটা করতে থাকেন ভুলগুলি একদিন কাটতে থাকেন একদিন দেখবেন কাটতে কাটতে আপনার মধ্যে আর ভুল নেই সুবহানাল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ এটা দিয়ে দিলাম এটা আপনাদের কাজ আর দ্বিতীয়ত হলো প্রতিদিন কমপক্ষে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন প্রতিদিন কমপক্ষে দুরূদ শরীফ একবার পড়েন পড়ে বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি পড়বেন বিসমিল্লাহি পড়ুন আমার সাথে পড়ুন বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাস এতটুকু 10 বার পড়বেন কয়বার 10 বার আওয়াজ দিয়ে বলেন তিরমিজি শরীফে এসেছে আমার নবী বলেছেন এই বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এই যে আমাদের ওযিফাটা আমরা যেটা পড়ি এটার কথা আমার নবী বলেছেন এটা বেহেশতের একটা দরজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন বেহেশতি একটা দরজা এটা আল্লাহ দুনিয়াতে বান্দাকে দিয়েছে যাতে দরজাটা সর্বদা বান্দার সাথে সাথে থাকে এবং আমার নবী বলেছেন তিরমিজি শরীফে যে 70টা বালা মুসিবত প্রতিদিন যেটা আল্লাহর পক্ষ থেকে ইমতিহান আসে আর যেটা বান্দার জন্য বালা মুসিবত আছে ওইরকম 70টা বালা মুসিবত আল্লাহর হুকুমে এই ওযিফা করার কারণে নিরাময় হয়ে যায় সুবহানাল্লাহ বলেন তাহলে পড়বেন তো ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়বেন তারপরে বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার পড়বেন দুরূদ শরীফ পড়ে নিজের হাতে ফু দিয়ে শরীরের মধ্যে মেসেজ করে নেবেন দেখবেন আর কোনো বালা মুসিবত আপনাকে টাচ করতে পারবে না সুবহানাল্লাহ বলে দেখবেন যে কারেন্ট আপনার সামনে দিয়ে হয়তো বা কোনো গাড়ি যাচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারেন দেখবেন আল্লাহর কুদরতি বাহিনী ফেরেশতা দিয়ে হেফাজত করে নেবেন আল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন কারণ রাস্তাঘাটের মৃত্যু অনেক বড় খারাপ মৃত্যু ঠিক কি না রাস্তাঘাটে মৌ চোখ বেড় হয়ে যায় জুব্বা বের হয়ে যায় আমি আজকেও দেখলাম একটা আসার সময় চিটাগং এটা কোথায় পড়েছে কাপ্তাই মনে হয় সীতাকুণ্ড সীতাকুণ্ডের মধ্যে দেখলাম একটা ট্রাক বেলাইনে চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওইখানে স্পট ডেড হয়ে পড়ে আছে মাথাটা মনে হয় আলাদা হয়ে আছে মানুষ ছবি তুলছে কোন জামানায় আছি আল্লাহ মালুম মানুষ ছবি তুলছে কেউ কেউ হাসছে কেউ কেউ বলছে সে তার ভুলের কারণে এরকম আমি বলি বান্দা চোর হোক ডাকাত হোক মানুষটা যখন বিদায় নিয়েছে এখন তার আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন তাকে এভাবে যে আপনি রেখে দিয়েছেন কি একটা জামানা এসেছি সেলফি তুলে ছবি তুলে এই জায়গায় তো আপনিও থাকতে পারতেন ঠিক কিনা বলো এরকম মর্মান্তক অবস্থা মৃত্যু কুল্লু নাফসিন যায়কাতুল মউত দেখেন প্রত্যেক নফসের আল্লাহ বলেছেন মৃত্যু হবে কুল্লু ইনসানিন কুল্লু হায়াওয়ানিন না মানুষের কথা বলা হয়েছে না জীবজন্তু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন দুনিয়ার যে নফস যে শয়তানি নফস আপনি সেই নফস দিয়ে যে শয়তানি ভাবে দুনিয়াতে চলছে সেই লোভ লালসা আপনার গীবত চুগলখুরি হারাম কে হালাল হালাল কে হারাম এক টাকা উপার্জন করতে 10টা মিথ্যা বলছেন 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য যে 100টা মিথ্যা বলছেন এভাবে যে হারাম কে হালাল হালাল কে হারাম করে আপনি যে চলাফেরা করছেন যে অবস্থায় করছেন যাদের জন্য করছেন সে আপনরাই একদিন আপনাকে দাফন করে দিবে ঠিক কিনা মুসলমান কিসের फायदा ওই মানুষগুলি পড়ে থাকে আপনার কি ওই ন্যূনতম ওই ভালোবাসা নেই একটা চোর হলো তো তাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয় ঠিক কি না কারণ যখন সে ইন্তেকাল করে এখন সে আল্লাহর মেহমান ঠিক কি না
তো এই জন্য বলছি ভাইরা আমার আপনারা যারা আছেন প্রত্যেকের না আজকে এই বছর না বাবা এই বছর অনেক দেরি হয়ে গেছে আমার ঢাকা যেতে হবে এই বছর তাফসীর করছি আগামী বছর শোনাই দিব দুই একটা আমার হুজুর আছেন হুজুর শোনাই দিবেন আপনারা কি এইখানে কি তাফসীর ভালো লাগে নাই কি ওয়াজ ভালো লাগে নাই আমি আওয়াজ বুঝি এতক্ষণ আওয়াজ আসিল না ঠিক কি না বলতে বলতে শেষ ঠিকই বলে না আর ওদিকে রওজানে গিয়েছি চট্টগ্রামে আমি অনেক বছর থেকেছি কিন্তু ভাষাটা আয়ত্ত করতে পারিনি অনেক টাফ ভাষা যে অবস্থা এমনি ওদিন আমাকে গাড়ির মধ্যে কেউ একজন বলছিল আমার সফর সঙ্গী বলছে হুজুর একজন বাবা তেনার সন্তান এর সাথে আপনার একটু কথা বলতে হবে বাবা ফোন করেছে তো আমি বললাম যে ঠিক আছে দেন ছোট বাচ্চা তিন চার বছরের হয়তো বাচ্চা মেয়ে আবদার ধরেছে আমার সাথে একটু কথা বলবে প্রত্যেক দিন নাকি নাতে রসুল ওয়াজ শুনে তারপর খাবার খায় যখন বললো আবদার কথা বলছি ওখান থেকে আমাকে বলতেছে হুজুর আমার বাচ্চা আপনাকে অনেক পছন্দ করে আপনার জন্য ফ্যাট ফরে কি ফরে তো আমি তো একটু প্রথম দিকে ভাবলাম কি পেটে আগুন টাগুন লাগলো কিনা কি হয়েছে তখন আমি বললাম কি হয়েছে কোনো সমস্যা হয়েছে কোনো অসুখ বিসুখ না হুজুর আপনাকে মিস করছে আপনাকে স্মরণ করছে আপনাকে মহব্বত করে বিধায় ঠিক কিনা তো ফ্যাট ফরের মানে এই অবস্থা তো আমি তো ফার্স্টে ভেবেছি কি এটা ফার্স্ট টাইম যে আমি তো প্রথম শুনেছি ভেবেছি পেটের মধ্যে আগুন লেগেছে কিনা তো যাই হোক ভাষার মধ্যে এই বৈচিত্র্য রেখেছে কে আওয়াজ দে বলেন আমার রাব্বুল আলামিন সমস্ত ভাষা বুঝে কি বুঝে না নাকি ওই যে টাই পরা কেউ একজন আছে সহি শায়খ নাগনে শায়খ নামে একজন আছে যে ভার্স নাম্বার 1 ভার্স নাম্বার দিস ইজ এই ভার্স ওই ভার্স বলতে থাকে তারপর বলতে থাকে দা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাজন্ট নো উর্দু ডাজন্ট নো বেঙ্গলি ডাজন্ট নো ইংলিশ দা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোজ জাস্ট আরাবিক ল্যাঙ্গুয়েজ নাউজুবিল্লাহ এরকম যে বলে কিছু আছে যে আমার নবী নাকি উর্দু বাংলা ইংলিশ এগুলো জানে না শুধু আরবি জানে নাউজুবিল্লাহ আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি আমি আল্লাহ যা জানি তাদেরকে জানিয়ে দিই সুবহান তো আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না আওয়াজ দে বলেন এখন ভালোবাসার কি ওপেন বলতে হবে নাকি আওয়াজ দে বলেন আপনি আপনার স্ত্রীর সাথে যখন বাসরাতিতে একা আছেন তিন কবুলের পর এখন এই ভালোবাসা কি অন্যের সাথে দেখানো যাবে আওয়াজ দে বলেন তাহলে ভালোবাসা কি বলতে হবে এজন্য কিওয়ার্ডে আলিফ লাম মিম ইয়াসিন তোহা এগুলো বলে বেরিয়েছেন আমার আল্লাহ ঠিক কি না যাতে জিবরাইলও না বুঝে সুবহানাল্লাহ বলে এজন্য আমরা আল্লাহর রাসূল আলাম বলি যে আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন এগুলোর অর্থ ঠিক কি না যাই হোক ওই যে বললাম আকল তো দিয়া হে ভেজা তো দিয়া লেকিন ভেজে মে ভেজাই নি দিয়া আকল তো দিয়েছে কিন্তু আকলের মধ্যে বুদ্ধি দেয় নাই আল্লাহ ঠিক কি না আর বুদ্ধি দিলেও কাজে লাগাইতে পারে নাই ঠিক কি না কারণ ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস নামের খুবই শয়তানের মুরিদ হয়েছে তিনি আওয়াজ দিতে হবে নাকি এখানে মুরিদান কিছু বসছেও না আছে কিছু কিছু আসছে যে দেখি কোন এক আলমাদানি আছে কোথা থেকে আসছে দেখি একটু দেখে আসি পিছনে পিছনে গীবত সামনে এসে হুজুর আপনার অনেক বড় ভক্ত আমি আছে কি নাই যাই হোক এমন কিছুদিন আগে হামলা করেছে তা আমি বলি যে যাক আমি কারোর জন্য বদদোয়া করি না যে যেইটা মানুষ হাতের পাঁচ আঙ্গুল এক হতে পারে না ঠিক কি না জান্নাতে সবাই যাবে এমনটা হতে পারে আপনি আজকে এমনি কানায় কানায় পরিপূর্ণ মাহফিলের মানুষ এমনি তো আমি বলবো যারা ঘরে আছেন ঘরে থাকেন কম্বলের নিচে থাকেন মাহফিলে আসলে জায়গা দেওয়ার টাইম নেই জায়গা নাই ঠিক কি না যাক আল্লাহ এই মাহফিলকে কবুল করুক আজকে এই বছর তাফসীর শুনাই গেছি আগামী বছর ঠিক আছে ইনশাআল্লাহ আগামী বছর বাবা আমার অনেক দূর যেতে হবে প্রায় 10 ঘন্টা জার্নি করে ঠিক আছে আমি 1 ঘন্টা আগামী কালকের মাহফিল আপনারা করেন এমনি আসতে 10 ঘন্টা লাগছে আমাকে বলা হয়েছে 6 ঘন্টা 5 6 ঘন্টা লাগবে আমি আস্তে আস্তে গুনলাম সেই 11:30টা রওনা দিয়েছি পৌঁছাতে পৌঁছাতেই প্রায় 10টা বেজেছে তো প্রায় 10 থেকে 10:30 ঘন্টা লেগেছে আমার এখন আবার সেটা যেতে হবে তো কষ্ট করে এসেছি একটা কারণ আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম ঠিক কি না আওয়াজ দে বলেন আমি এমনিতে যেভাবে আসতেছি পাহাড়ি অঞ্চল এমন আঁকা বাঁকা আমি তো ভাবতেছি এখানে যদি আমাকে মেরে গুম করে দেয় টাইরও পাবে না কেউ এরকম অবস্থা তারপরে ভাবতেছি যাক আল্লাহ কোথায় কোথায়
আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে আমাদেরকে নেয়, কোথায় রিজিক আছে, সেই কোথা থেকে এসে ঢাকা থেকে এসে আমি এখানে রিজিক আল্লাহ রেখেছি, ঠিক কিনা? যেখানে রিজিক, যেখানে আমার নবী বলেছেন তোমার রিজিক যেখানে তোমার মৃত্যু সেখানে। রিজিকের জন্য তালাশ যারা করেন, টাকা পয়সার পিছনে ঘুরেন, তাদেরকে একটা কথা লাস্ট বলবো, আপনি রিজিকের পিছনে না দৌড়িয়ে আল্লাহ আল্লাহ রাসূলের পিছনে দৌড়ান। আপনার রিজিকও যেই জায়গায় ওই জায়গায় আপনার এক মতো আছে, আপনি রিজিকের পিছনে দৌড়াচ্ছেন অথচ আপনার মৃত্যু আপনার পিছনে পিছনে দৌড়াচ্ছে, ঠিক কিনা? একদিন মালাকুল মউত এসে আপনার পিছন থেকে সামনে এসে দাঁড়ারে, সালাম দিয়ে আর ওয়ালাইকুম আসসালাম ঢেক গুলে বলতে পারবেন না, ঠিক কিনা? তখন যদি বলেন আমাকে একটা সময় দেন আমি পরিবর্তন হব, সময় কি দিবে? আওয়াজে মনে হয় মালাকুল মউত রাঙামাটির মানুষদের কি একটু ব্যবস্থা করতেও পারে, সময় দিতেও পারে, কারণ এত সুন্দর পার্বত্য এলাকা, পর্যটন এরিয়া, খুশির চোটে আজরাইল আলাইহিস সালাম বলতে পারে যাও একদিন সময় দিলা। আওয়াজ দে বলেন সময় দিবে। এই জন্যই তো ওই যে বললাম কুল্লু নাফসিন দাইকাতুল মউত, আসবে তোমার ধারে মালাকুল মউত, ঠিক না? আর ঘোষণা দিয়েছেন আল্লাহ, তাই আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আর দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, ঠিক না? দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে এতক্ষণ আওয়াজ কই ছিল, আওয়াজ কই ছিল? এটা আওয়াজ বুঝি যে হুজুর আরো এক ঘন্টা করেন এই আওয়াজ, এটা নাকি এরকম? আমি আরো কিছুক্ষণ পড়বো কিন্তু সাথে মুখটা খুলতে হবে, পারবেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আস্ত ভেসে হাজারাতের বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ঠিক না? আরে দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, সবাই দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, ও দুনা মাশাআল্লাহ দেখলে কেমন হতো, জন্ম আমার নবী চমক তুঝসে পাতে হে সব পানে বালে, চমক তুঝসে পাতে হে সব পানে বালে, মেরা দিল ভি চমকা দে চমকানে বালে, মেরা দিল ভি চমকা দে চমকানে বালে, বরাস্তান হি দেখে কর আব রে রহমত, বরাস্তান হি দেখে কর আব রে রহমত, বাদো পর ভি বরসা দে বরসানে বালে, মেরা দিল ভি চমকা দে চমকানে বালে। সুবহানাল্লাহ, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে বলুন মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। কি খারাপ লাগছে? আলা হযরতের কালাম শুনলে এমনি ভালো লাগে, ঠিক কিনা? কারণ দেখেন যারা কাছ থেকে দেখেছে
হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যারা আমার নবীকে কাছ থেকে দেখেছেন তেনারা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মত সুন্দর আমার মনে হয় আল্লাহ কাউকে বানান নাই আপনার মত কোন মা দুনিয়াতে কোন সন্তানকে জন্ম দেয় নাই আল্লাহ আপনাকে মনে হয় খুলিকতা মুবারাকা মিন কুল্লি কাত খুলিকতা মুবারাকা মিন কুল্লি আইবিন আমাকে মনে হয় আমার মনে হয় যে আল্লাহ আপনাকে বেআব সৃষ্টি করেছেন আল্লাহ এমন সুন্দর সৃষ্টি করেছেন যেটা আর কাউকে সৃষ্টি করেন নাই আরে যারা সাহাবীরা কাছের থেকে দেখেছে সুন্দর বলেছে জামিল বলেছে জামাল বলেছে হাসান বলেছে হাসিন বলেছে এক একজন এক একটা বলেছে আর যারা আল যারা দূর থেকে হয়তোবা বেরলভী শরীফে বসে আলা হযরত ইমাম আহমদ রেজা খান যারা কাছ থেকে নয় দূর থেকে দেখেছে চোখ বন্ধ করে আমার মদিনা ওয়ালাকে দেখেছে তিনি হয়তোবা মহব্বতে মহব্বতে বলেছেন সরতাব কদম হেতানে সুলতানে জামান ফুল লব ফুলে দাহান ফুলে দকান ফুলে বদন ফুল সরতাব কদম হেতানে সুলতানে জামান ফুল লব ফুলে দাহান ফুলে দকান ফুলে বদন ফুল क्या बात है रजा क्या बात है रजा उस जमानिस्तान करम की जहरा है जली जिसमें हसन और हुसैन फूल लब फूल दहन फूल जकन फूल बदन फूल जहरा है कली जिसमें हसन और हुसैन फूल যারা দূর থেকে দেখেছেন তারা হয়তোবা বলেছেন আমার আলা হযরত বলতেছে মুঝে তো বাস ফুলই নজর আতা হ্যায় সুবহানাল্লাহ মেরে নবী কি তরফ জব দেখতা হুঁ আকা কি চেহারে পর জব দেখতা হুঁ মেরে আকা কি তরফ দেখনে সে মেরে দিল কে আন্দার নূর পয়দা হোতা হ্যায় মুঝে তো বাস ফুলই নজর আতা হ্যায় इसलिए किसी शेर में और भी कहा मेरे आका की तरफ देख देख कर कहा तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का आका तू है आईने नूर तेरा सब घराना नूर का सुभान जब देखता हूँ आका की तरफ आका आप तो नूर है आपके बच्चा बच्चा नूर आपके हर आशिक नूर इसी तरह आका की दीवानों ने इसी तरह आका को पुकारा कैसे पुकारा काके ए मेरे नबी नबी के बाद कोई नहीं आया ना नबी के पहले नबी के जैसा मेरे आका के जैसा कोई था इसलिए कहा जमीन और जमा तुम्हारे लिए मकीन और मका तुम्हारे लिए चुनीन और चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सुभान যারা দূর থেকে দেখেছেন তেনার তো এইভাবে বলেছেন আর তুমি সেই নবীর মধ্যে ভুল খুঁজে পাও আমার নবীকে বলো আমার নবীর উপর ওহী নাজিল হলে নবী পাগল হয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ তুমি বলো যে আমার নবী সুইসাইড অ্যাটেম্প করতে চেয়েছে কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছে নাউজুবিল্লাহ বুঝা গেল তুমি আমার নবীকে ভালোবাসতে পারো নাই ঠিক না এরকম মুসলমান আমাদের দরকার নাই যারা মুসলমানের اولاد হয়ে ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম থেকে মুছতে চায় যারা সংবিধান থেকে বিসমিল্লাহি রহমান রহিম মুছে দিতে চায় এরকম মুসলমান আমাদের দরকার নাই যারা কোরআনকে সংবিধানের সাথে তুলনা করে আসমানি কিতাব আল্লাহর কোরআনকে যেটা লোহে মাহফুজের মধ্যে আল্লাহ হেফাজত করেছেন এরকম কুলাঙ্গার মুসলমান দরকার নাই ঠিক না মুসলমান আর এরকম মুসলমান দরকার নাই যে মুসলমান আমার নবীকে নিয়ে কটুক্তি করে আমার নবীকে পাগল বলে নাউজুবিল্লাহ আমার নবী আত্মহত্যা করতে চেয়েছে এরকম কথা বলে এরকম স্কলার আমার দরকার নাই এরকম মুসলমান আমার দরকার নাই ঠিক না বলেন তোমাদের মতো এরকম কুলাঙ্গার আবু জাহেল নমরুদ ফেরাউনের উত্তরসূরিরা আসলো আর গেল আমার রসুলের সম্মান আর আমার নবীর সম্মান ইজ্জত ইসলাম কোরআন রসুলের হুরমত আজমত আইলে বায়াত সাহাবায়ে রাসূল সমস্ত ওলিয়াল্লাহদের ইজ্জত ও হুরমত কিয়ামতের আগেও ছিল আর 1400 বছর আগেও ছিল এখনো আছে কিয়ামতের পরেও থাকবে ইনশাআল্লাহ ঠিক না মুসলমান জিহাদ বলবেন ঠিক না এরকম যারা আছে তাদেরকে বলতে চাই মনে রাখো যে করোনা কালীন অবস্থায় মনে করেছে আমরা ঠান্ডা হয়ে গিয়েছি আমরা সুন্নিরা কখনো ঠান্ডা না মুসলমান কখনো সুন্নি মুসলমান ঠান্ডা হতে পারে না আমরা উহুদ বদর খাইবার কারবালার কথা ভুলে যাই নাই ঠিক না আমরা কখনো ভুলতে পারি না আমার ইমাম হোসাইন শিখে গিয়েছেন লাগলে পরিবার দাও যদি প্রয়োজন হয় ইসলামের জন্য আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আহলে বায়াতের জন্য সাহাবায়ে রাসূল জন্য বিশেষ করে ওলিয়াল্লাহদের হুরমত আজমাতের জন্য যদি প্রয়োজন হয় ইসলামের জন্য নিজের পরিবারকে কুরবান করো নিজের সয় সম্পত্তিকে কুরবান করো আমার ইমাম হোসাইন শিখে গিয়েছেন রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করো মুসলমান ঠিক না মুসলমান দুহাত তুলবো ঠিক না এজন্য আমাদের আমরা
কঠিন ভাবে বলতে চাই, আমরা হুসাইনি মুসলমান, আমরা শান্তিপ্রিয় মুসলমান, ঠিক কি না? মুসলমান হলো শান্তিপ্রিয় জাতি, ইসলাম মানে শান্তি, নাম যেমন কাম তেমন, ঠিক কি না? আমরা শান্তি মধ্যে থাকব, আমাদের কাছে বিধর্মী ভাই বাবারা মা বোনেরা নিরাপদ থাকবে, ঠিক কি না? লাকুম দীনুকুম আলিয়া দীন, ধর্ম যার যার, ইসলাম সবার, ঠিক কি না? আবার উৎসব সবার বানানো যাবে, যার যার উৎসব তার তার, ঠিক কি না? ধর্ম যার যার, ইসলাম সবার। ইসলাম মানে হলো ভ্রাতৃত্ব, মহব্বত। আমাকে ইসলাম শিখেছে আমার মদিনাওয়ালা শিখেছেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, ঈমান হলো দেশকে ভালোবাসা, ঈমানের একটা অঙ্গ বলেছেন। এজন্য দেশকে ভালোবাসবো, দেশের সমস্ত কিছুকে ভালোবাসবো, ঠিক কি না? কিন্তু যারা দেশের মধ্যে থেকে আল্লাহ আল্লাহ রাসূলের খেয়ে পড়ে মুসলমান দাবি করে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে, এরকম মুসলমানদেরকে আমরা বলে দিতে চাই, পৃথিবীতে 160 কোটি মুসলমান আছে, বাংলাদেশের মধ্যে 18 কোটি মুসলমান বাস করে, এই দেশের মধ্যে কম বেশি হতে পারে, এই মুসলমানরা তোমাদের যদি এরকম ব্যক্তিমিতি মার্কা কথা বের হয়, প্রত্যেকটা মুসলমান তোমাদেরকে জুতা পেটাবে, পেটা করে বাংলাদেশ ধারা করবে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ হেদায়েত দান করুন, আওয়াজ দে বলেন, হেদায়েতের মালিক কে? এই জন্য বলছি, বাতিল নে জব জব ফালে থে তেবর, আয়া কে তব তব মেরে জুবা পর, দুশ্মনরা যতই দুশ্মন করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক কি না? আওয়াজ দেব, ঠিক কি না মুসলমান? এই জন্য আমরা, আমি গুনাহগারী কালামটা লিখেছি যে আমাদের যতবার এই দুশ্মনরা যতই দুশ্মনী করবে, আমরা স্লোগান দিয়ে তোমাদের দুর্গকে ধূলিসাৎ করে দিব, ঠিক কি না? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত বলে আমরা সেই দুর্গকে ধূলিসাৎ করে দিব, ঠিক কি না? আমাদের পক্ষে আল্লাহ আল্লাহ রাসূলের আছে, আমাদের পক্ষে গাউসুল আজম দস্তগীর আছে, আমাদের পক্ষে যদি উপরে চলে যাই, আমাদের পক্ষে শেরে খোদা আলী থেকে চার সাহাবায়ে রাসূল, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওমর ইবনুল খাত্তাব, উসমান জুনুরাইন, শেরে খোদা আলী থেকে শুরু করে হাসানে মুজতাবা, মুর্তাজা এবং হুসাইনি মুর্তাজা সহ শুরু করে জয়নুল আবিদিন থেকে আইলে বায়াতের সদস্যগণ এবং গাউসুল আজম দস্তগীর, খাজা গরিবে নওয়াজ, বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, আবেদ সালমাদানি, বিশেষ করে শাহিনশাহ ইমামে রব্বানি, শাহিনশাহ সিরিকোট, শাহিনশাহ মাইজ ভান্ডার সহ সমস্ত ওলি আল্লাহরা আমাদের পক্ষে আছে, ঠিক না? তোমাদের পক্ষে তো কেউই নেই, ঠিক না? সিলেটে এক জায়গায় ওয়াজ করতে গেছি, ওখানে একটা বিষয় বুঝাচ্ছিলাম যে আমরা কেউই ইন্তেকাল করি না, আমরা কখনোই মারা যাই না, রুহের জগতে, আত্মার জগতে, দ্য সোল অফ ওয়ার্ল্ড, আত্মার জগতে, রুহের জগতে আমরা জিন্দা ছিলাম না মুর্দা? আওয়াজ দেন, আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি, আওয়াজ দিতে হবে, বলুন জিন্দা না মুর্দা? আমার রুহের জগতে আল্লাহর কাছে জিন্দা না মুর্দা? যতদিন চাইছেন আল্লাহ জিন্দা ছিলাম, ওখান থেকে আল্লাহর হুকুম হয়ে, ইন্তেকাল হয়ে, ট্রান্সফার হয়ে মায়ের পেটে এসেছি, বলুন তো মায়ের পেটে জিন্দা না মুর্দা? আর একটু উচ্চ আওয়াজে, আরো জোরে, এই আওয়াজ হবে না, বলুন জিন্দা না মুর্দা? এরপরে 1 মাস 2 মাস 8 মাস 9 মাস 10 দিন 10 মাস 10 দিন যতদিন আল্লাহর হুকুম ছিল, মায়ের পেটে ছিলাম, ওখান থেকে হুকুম হলো তুমি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে আসো, বলুন তো আমরা যখন মায়ের পেটে থেকে দুনিয়াতে এসেছি, এখন আমরা জিন্দা না মুর্দা? আওয়াজ দে বলেন, যতদিন আল্লাহ চাইবেন এখানে আমরা জিন্দা থাকবো। হযরত আদম আলাইহিস সালাতু সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, সুলাইমান আলাইহিস সালাতু সালাম 1600 বছর হায়াত পেয়েছেন, যতদিন আল্লাহ চাইবেন এই দুনিয়াতে আমরা জিন্দা না মুর্দা? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যখন মউতের আমার ডাক আসবে, আমরা দুনিয়া ছেড়ে যখন কবরে যাব, বলুন তো বান্দা আমরা জিন্দা না মুর্দা? এখানে আসলে ধরা খায়, শায়েস্তাগঞ্জ সিলেটে গিয়েছি, ওখানে একজন বাবা, বৃদ্ধ বাবা উঠে বলতেছে, হুজুর মারা খাইছুই। কি খাইছুই? আমি বললাম খাওয়া দাওয়া করে তো স্টেজে উঠেছে, এটা কোন খাওয়া দাওয়া? বলে হুজুর এই খাওয়া দাওয়া না, মারা খাইছুন মানে মারা গেছে। কি গেছে? মারা গেছে। তো আমি বললাম যদি মারা গিয়ে থাকে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কি আপনার আব্বা দিবে? বলে না হুজুর আমাকে দিতে হবে। আমি বললাম কিভাবে মারা খাইছি? মারা তো খাই নাই, ঠিক কি না? আমার সাথে সফরসঙ্গী গেছে সিলেট, তো বাবা এমন অবস্থা, সফরসঙ্গী গেছে, ওনাকে সকালবেলা আমরা যখন পৌঁছাইছি, আমি নাস্তা করলাম, দুপুরে লাঞ্চ করলাম, তো আমার সফরসঙ্গীকে জিজ্ঞেস করতেছে নাস্তা নুস্তা খাইবা? খালি ফাঁকাইতাছো আর ফাঁকাইতাছো, এগুলো শিখে এসেছো কেন থেকে? বলে হুজুর ফাঁকাইতাছো খালি, নাস্তা উস্তা খাও। তুমি বলতেছো দুপুরবেলায় কি ভাত টাত খাবো, কিসের নাস্তা রাস্তা? রাতেও এক কথা, নাস্তা উস্তা খাও। উনি বলতেছে না খাবো না। আমার সফর সঙ্গে এসে বলতেছে আমাকে রাত 10টা 11টায় হুজুর ক্ষুধা লেগেছে,
আমি বললাম কেন খাবার খান নাই দুপুর থেকে বলে হুজুর দুপুর বেলায় বলে নাস্তা উস্তা খাইবা না তারপরে রাতেও বলে নাস্তা উস্তা খাইবা না আমি বললাম ওই নাস্তা উস্তা মানে ভাত ডাল আর কি ভাষার এই পরিবর্তন রেখেছেন কে প্রতি 8 কিলোমিটার পর পর ভাষা চেঞ্জ হয় সুবহানাল্লাহ বলেন এভাবে আমাদের দৈহিক চেঞ্জ হয় 7 বছর পর পর কয় বছর আর ভাষার পরিবর্তন প্রতি 8 কিলোমিটার পর সুবহানাল্লাহ বলেন এটা গবেষণা এসেছে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না আমি বলছি যেটা যে ভাষার এই অবস্থা হইছে 52 ভাষার যে আমাদের রফিক জব্বর ওনারা যারা ভাষার জন্য জান দিয়েছেন তেনারা যদি এখন বেঁচে থাকতেন বলতাম গুরু আবার লটকা ঠিক কি না বলতে আমরা সুসাইড করব ভাষার যে অবস্থা প্রথম 160 কিলোমিটার চালায় আমাদের বাংলা ভাষা অ্যাক্সিডেন্ট করছে নোয়াখালীতে কোন খালি নোয়াখালীতে অ্যাক্সিডেন্ট করছে ওখান থেকে বাংলা ভাষাকে তুলে আনা হলো চট্টগ্রাম আপনাদের চট্টগ্রাম মেডিকেলে ওখানে এসে আহত হইছে এমন আহত হইছে যে ফ্যাট ফোরে এটা বুঝি না তারপর বাঁচানোর জন্য সিলেট শাহজালাল আলী আমানির দেশে নেওয়া হলো ওখানে গিয়ে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ ভাষার দীর্ঘ হায়াত বাড়িয়ে দেখ আমিন বলেন বাংলা ভাষার দরকার আছে কি না এমন অবস্থা হইছে ওখানে ওই অবস্থা আমি বললাম আপনাদের দেশে এসে আসলে বাংলা ভাষা মারা খাইছুই কি খাইছুই মারা খাইছুই আমি বললাম যেই ভাষা রক্ত দিয়ে শহীদ করে আনছে আপনারা যেভাবে বলছেন ওই বেচারা সারা দিন না খাওয়া তেনাকে খাওয়া দেন বলে হুজুর তারে তো জিগাইছি তারে তো জিগাস করছি যে নাস্তা উস্তা খাইবা আমি বললাম ওই ভাষা আপনার বুঝবে না তারপর ওনাকে খাবার দিলাম তো এই জন্য বললাম বিচিত্রময় এ দেশের ভাষা বিভিন্ন ভাষার আমরা লোক বসবাস করি ঠিক কিনা ঢাকায় ঢাকায় তো একরকম আপনার চট্টগ্রামে একরকম তারপরে বিশেষ করে নোয়াখালী চাঁদপুর কুমিল্লা পাবনা সাতক্ষীরা ওখানে ভাষা গেল আবার অন্যরকম বিভিন্ন দেশের ভাষা বাগানটা আলাদা কিন্তু ভুল এক ঠিক কিনা আল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে রহমত বরকত নাজিল করুক আমিন বলে আজকে কোরআন সুনার মেহফিলে যারা বসেছেন প্রত্যেককে মোবারকবাদ দিচ্ছি আল্লাহ কবুল করুক আমিন বলে আখিরি আমি শেখ যেটা বলছি আখিরি আমার সাথে পড়তে পারবেন নারায় তাকবীর